আজকের দিনে স্মার্টফোন প্রায় সবার হাতে হাতে, সারাদিন সোশ্যাল মিডিয়ায় চোখ, আর সারা রাত চার্জে বসানো থাকে ফোন। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ফোনের ব্যাটারি নিয়ে সমস্যায় পড়েন অনেকে, কিন্তু ব্যাটারি চার্জ দেওয়ার কিছু পদ্ধতি আছে যাতে ব্যাটারি অনেক দিন পর্যন্ত ভালো রাখা সম্ভব হয়। কারণ সঠিকভাবে মোবাইল চার্জ না দিলে মোবাইলের ব্যাটারি দ্রুত খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মোবাইলে কখন চার্জ দিতে হবে? একটি স্মার্টফোন চার্জে দেওয়ার সঠিক সময় তখন যখন ব্যাটারিতে 50%-এর থেকে কম চার্জ থাকবে। মোবাইলে 50% থেকে 90% চার্জ সবসময় বজায় রাখা উচিত। 50% থেকে কমে গেলে চার্জ দিতে হবে। মনে রাখবেন, 90% থেকে 95% থেকে বেশি চার্জ দেওয়া যাবে না। 90% ব্যাটারি চার্জ হয়ে যাওয়ার পর চার্জার খুলে দিতে হবে। চার্জের পরিমাণ 20% থেকে কমতে দেওয়া যাবে না। হঠাৎ করে লো সিগন্যাল দিলে তখন মোবাইল চার্জ দেওয়ার কথা মনে পড়ে। মনে রাখবেন, যখন মোবাইলের ব্যাটারি চার্জ 20% থেকেও কম থাকে তখন মোবাইলের ব্যাটারি দুর্বল হয়ে যায়। দিনের পর দিন 20% থেকেও কম চার্জ থাকায় ভারী ভারী গেমস বা অ্যাপস মোবাইলে ব্যবহার করলে ব্যাটারি খারাপ হয়ে যায়। 100% ব্যাটারি চার্জ দেওয়া উচিত নয়, তবে দিলেও সবসময় 100% অবধি চার্জ দেওয়া যাবে না। যে কোনো স্মার্টফোনে সম্পূর্ণ 100% চার্জ না দিয়ে 90% থেকে 95% অবধি দিলে মোবাইলের ব্যাটারির স্বাস্থ্য ভালো থাকে। তবে মাসে একবার সম্পূর্ণ 0 থেকে 100% ফুল চার্জ দিতে হবে। এই প্রক্রিয়ার সাহায্যে ব্যাটারির রিক্যালিব্রেট হবে। মোবাইল চার্জে দিয়ে ব্যবহার করবেন না। একটি স্মার্টফোন যখন চার্জে দেওয়া হয় তখন সেটা কখনোই ব্যবহার করবেন না। অনেক ক্ষেত্রে দেখা যায় স্মার্টফোন চার্জে দিয়ে গেমস খেলার সময় মোবাইলের ডিসপ্লে, প্রসেসর এবং অন্যান্য অংশতে ব্যাটারির থেকেই পাওয়ার ব্যবহার হতে থাকে। এতে ব্যাটারির চার্জের বর্তমান ব্যবহার এবং চার্জারে সরবরাহ করা চার্জের পরিমাণে মাঝে প্রতিযোগিতা তৈরি হয়, ফলে মোবাইলের ব্যাটারির সাংঘাতিক পরিমাণে গরম হয়ে যায়। ভিডিওটি যদি আপনার একটুও উপকারে আসে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।